এটা না অনেক বিধবাদের তো, মানে যে মহিলার সঙ্গে এটা ঘটছে তার তো একটা সুপ্ত বাসনা থাকে যে আমি এভাবেই থাকবো, তার মনে জোর পায়। কিন্তু বাপের বাড়ি তো দূরের কথা, শ্বশুর বাড়ি বিশেষ করে সাপোর্ট করে না, চিল্লার পার্টি আর কি, যারা কচি কাঁচা হুল্লোড় করে যারা, তাদের মধ্যে মৈত্রী সবসময় নেচে গেনে ক্রিসমাস গান করে ক্রিসমাস পার্টি হচ্ছে, শিং ভেঙে বাচ্চাদের তলে ঢুকে পড়ি। কোনো সিরিয়াস চরিত্র হোক, কোনো সিরিয়াস সিচুয়েশন হোক, যার সঙ্গে ইন্টারভিউ নিতে গেলে আমি এমনি হাসতে শুরু করে দিই। আগেই তিনি রয়েছেন টিজি তনুশ্রীদি, এবং আপনারা বুঝতেই পারছেন এই লুকটা দেখে, সুন্দরী কাকিমা, সুন্দরী বললাম, অত্যন্ত সুন্দরী কাকিমা, কেউ মেনে নিচ্ছে তনুশ্রীদি, একবার শাশুড়ে কাকিমাকে মানবে না তুই না, এত মিষ্টি না, মানবে না মানে মানতে মানাতে হবে, সেরকমই ক্যারেক্টার করতে হবে নাহলে বার করে দেবে। যাই হোক, তো কোন গোপনে মন ভেসেছে জিয়ের একটা নতুন প্রজেক্ট, অলরেডি টেলিকাস্ট শুরু হয়ে গেছে, সবাই দেখছে। আর আমার এখানে চরিত্রটা একদম উল্টো, ললিতাকে যে রূপে সবাই দেখেছে সেটা একদম উল্টো, বলতে পারেন টিজি অনেকটা আর কি। তো হ্যাঁ, তো এরকমই মানে একটি মহিলা যিনি উইডো এখানে, কিন্তু ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসে, তার হয়তো তারও কোনো গোপনে হয়তো মনে ব্যথা আছে, কিন্তু সেটাকে চেপে রেখে উনি উল্লাসে মেতে থাকে। টিজির কিন্তু কোনো ব্যথা নেই, ঠিক আছে, সবসময় দিল খুশ। কিন্তু একটা জিনিস তনুশ্রীদি এটাই শেখানোর, যে এই যে বিধবা বা উইডো মানে জীবন শেষ মহিলার, তাকে সব কিছু ত্যাগ করে দিতে হচ্ছে এটা নয়, এটা বোধহয় এই চরিত্রটা কোথাও গিয়ে শেখাচ্ছে যে আমার আবার একটা জীবন আছে, আমি আবার একটা শুরু করতে, এটা তো আছেই। কিন্তু এটা না অনেক বিধবাদের তো, মানে যে মহিলার সঙ্গে এটা ঘটছে তার তো একটা সুপ্ত বাসনা থাকে যে আমি এভাবেই থাকবো, তার মনে জোর পায়। কিন্তু বাপের বাড়ি তো দূরের কথা, শ্বশুর বাড়ি বিশেষ করে সাপোর্ট করে না। এই সিরিয়ালটা কিন্তু এই গল্পটাই কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক আমাকে ভীষণভাবে এইভাবে থাকতে সাপোর্ট করছে, সেটা খুব পজিটিভ দিক একটা, যে আমরা সবাই মিলে একসঙ্গে হেসে খেলে আছি, এবং আমার শ্বশুর খুশ্বশুর ভাসুর বাড়ির যা কেউ কিন্তু কোনো এই এই মৈত্রীকে সবাই মৈত্রীর মতন করেই মেনে নিয়েছে, তাকে খুশি থাকতে দিয়েছে, এটা একটা খুব পজিটিভ দিক আর কি। আর আমার মনে হয় সমাজে এটাও একটা দিক ধরে তুলে ধরবে আর কি, যে বাপের বাড়িতে সবসময় অনেক সময় যারা নিজের বাড়িতেও তারা সাপোর্ট করে, এবং যে মেয়েটির সঙ্গে সেটা ঘটছে সেও হয়তো মনে মনে নিশ্চয়ই চায়, কিন্তু পারিপার্শ্বিকতার চাপে এবং সমাজ এবং বিশেষ করে শ্বশুর বাড়িতে যেখানে ছেলে নেই সেখানে বৌমাকে এইভাবে অ্যাকসেপ্ট করা, সেটা তো আমার মনে হয় এই সিরিয়ালটা অন্যতম মাত্রা এনে দিয়েছে এটা গল্প বলে। জমজমার শ্বশুরবাড়ি, পর্দা এবং বাস্তবে দু ক্ষেত্রেই তাই। হ্যাঁ, এখন মানে বিন্দাস, সবাই এত মজা এখানে কচি কাঁচা, ও এখানে একটা মানে মৈত্রী মেন ব্যাপার হচ্ছে, মৈত্রী শিং ভেঙে বাছুরের তলে ঢুকে যায়, মানে এই যে চিল্লার পার্টি আর কি, যারা কচি কাঁচা হুল্লোড় করে যারা, তাদের মধ্যে মৈত্রী সবসময় নেচে গেনে ক্রিসমাস গান করে ক্রিসমাস পার্টি হচ্ছে, তো সেটা একটা মৈত্রীর চরিত্রের বিশেষত্ব যে ও মানে এইভাবেই থাকতে ভালোবাসে। আবার আমি আমার মিল পাচ্ছি আর কি, শিং ভেঙে বাচ্চাদের তলে ঢুকে পড়ি, বাচ্চাই হ্যাঁ, বয়স বয়স কোনো নাম্বার কি, সে তো বটেই, এটা আমার থেকে আর ভালোকে বলতে পারে, বয়সটা কোনো ব্যাপার না। এইটা একদিকে ভালো যে ওইখানে এরকম শান্ত, এখানে অ্যাটলিস্ট মজা করতে হতো, মানে সবসময় চুপই থাকতে হতো, মানে শান্ত হয়ে থাকতো, চুপ না শান্ত, আসলে কি বলতো। হ্যাঁ একদমই তাই, আর এটা আমার করতে ভালো লাগছে যে একবার ও একটা চরিত্র দুটো আলাদা আলাদা শেড পাওয়া একটা শিল্পীর ক্ষেত্রে একই সঙ্গে, এটা কিন্তু একটা খুব আমার মনে হয় এটা একটা লাকের ব্যাপার, সেটা আমাকে জি বাংলা একটা সুযোগ করে দিয়েছে, সেটা সত্যিই আমি খুব ওনাদের কাছে আই এম সো লাকি, কি এরকম দুখানা আলাদা আলাদা চরিত্র আলাদা আলাদা শেডের করে দিয়েছে, যে আমার বেশ বেশ ভালো লাগছে এখানে করতে। আগে ছিল অত্যন্ত নেগেটিভ, তারপর হলো পজিটিভ, তারপরে এইটা মানে যে টিজি, এইরকম চরিত্র পাওয়া ভাগ্য। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম কালকে বসে বসে, যে আমার পরপর ক্যারিয়ারে যে যে চরিত্রগুলো পাচ্ছি এবং একটার থেকে একটা সম্পূর্ণ আলাদা, এটা আমার জন্য একটা পরম পাওয়া, যে একই চরিত্র করতে করতে অনেক সময় যদিও আমাদের কর্মক্ষেত্রগুলো করতে হয়, কিন্তু এই চরিত্রগুলো আলাদা আলাদাভাবে পাওয়া, একটা চরিত্রের সঙ্গে একটা অন্যটার কোনো মিল নেই, লুক থেকে আরম্ভ করে তার কথা বলার স্টাইল, এবং সেটা আমাদের করতেও ভালো লাগে যে কী অ্যাকসেন্টে কথা বলবো, কীভাবে কথা বলবো, কী ম্যানারিজম করব, সেগুলো ওইটাই আমাদের এক্সারসাইজ হয়ে যায়, তো সেটা এখানে করছি, ডেফিনেটলি ভালো লাগছে। শেষ করবো কিন্তু আর একটা কথা, আমার মনে হয় বাস্তবের মতো শ্বশুর বাড়িটাও মিলে গেছে, অত মানুষ না থাকলে তোমায় তোমার মতো থাকতে দেওয়া, ভালো থাকা, একসঙ্গে থাকা, এইটা
একদম একদম একদম, আমাকে মানে আমি যেরকম আমার একটা জীবনযাত্রা চালিয়ে নিয়ে যাই সকাল 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, সেটা যে আমার বাড়িতে আমাকে সহ্য করে এবং অ্যালাউ করে শুধু ফোন ফোনের মাথা, হ্যাঁ ভালোবেসে একদম তাই, মানে মুখ গোমরা করে নেয় মানে সেটা সবার বাড়িতে সহ্য করে, সেটা যে আমাকে অ্যালাউ করে সেই জন্য আমি লাকি এবং সেই ব্যাপারটাই এখানে চলে এসেছে। সুতরাং মৈত্রী করতে আমার খুব ভালো লাগছে, আমি সবাইকে বলবো যে জি বাংলায় নতুন শুরু হয়েছে কোন গোপনে মন বেসেছে, সবাই কিন্তু দেখবেন রোজ রাত 8:30। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।